দাদু ভাই, তুমি কেমন আছো? দাদু ভাই, আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো? দাদু, তুমি কি কার্টুন ছবি তৈরি করতে পারো তোমার ফোনে? হ্যাঁ দাদু, আমি অনেকদিন ধরেই চিন্তা করতেছি মোবাইলের মাধ্যমে একটা কার্টুন ছবি ভিডিও তৈরি করি আমাদের যে সোহেল এমকে চ্যানেলের যারা সাবস্ক্রাইবাররা রয়েছে, যারা লিসেনাররা যারা রয়েছে, যারা সোহেল এমকে চ্যানেল ফলো করে, তাদের জন্য একটা কার্টুন ছবি একটা ভিডিও তৈরি করবো। অনেক চিন্তা চিন্তা করতেছি আজকে আমি সেই ভিডিওটা তৈরি করে সবার মাধ্যমে কিন্তু এই নিউজটা দেবো যে কার্টুনের মাধ্যমে খুব সুন্দর করে ফোনের মাধ্যমে আপনার ভিডিও কার্টুন তৈরি করা যায়। প্রথমে আমরা কার্টুন ভিডিও তৈরি করতে আমরা প্রথমে প্লে স্টোরে ঢুকবো। প্লে স্টোরে ঢুকে ফ্লাগ টোকন স্টোরেজ আমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবো। আপনাদের যদি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, দিদি আমি ডাউনলোড করতেছি না। সো আমি প্রথমে এটা ওপেন করবো। ওপেন করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পাবেন, যেখানে আমরা ক্লিক করবো এখানে সো ক্রিয়েটার। ক্লিক করার পরে এখানে আপনারা উপরের দিকে ছয়টা কিন্তু অপশন আপনার দেখতেছেন, ভিডিও, টেক্স, রাইটিং এবং একটা বেল আইকনের চিহ্ন অথবা একটা সং এর চিহ্ন, অডিও একটা চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা প্রথমে ভিডিওটাতে ক্লিক করবো। ভিডিওটাতে ক্লিক করে এখানে নিচের দিকে একটা অপশন চলে আসছে লাল লিখার মধ্যে একটা সিন, এখানে একটা সিন চলে আসছে, আমি সিনে ক্লিক করবো। সিনে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক সিন কিন্তু এখানে শুরু হচ্ছে। সো প্রথমে আমরা এখান থেকে কিন্তু সিন একটা বেছে নেবো। সাপোজ আমি ক্যাপটা বেছে নিলাম। ক্যাপটা বেছে নেওয়ার পরে আমি এখানে এই যে নিচের দিকে অনেক কিছু দেখা যাচ্ছে, ক্যাপ দেখা যাচ্ছে, উইদাউট অ্যাক্সেপ্ট দেখা যাচ্ছে, তারপরে এখানে ক্রিয়েটার দেখা যাচ্ছে। এই যে ক্রিয়েটার আমি ক্লিক করলাম, ক্রিয়েটারে ক্লিক করার পরে আমি সাপোজ এখান থেকে আমি বুড়োটাকে নিলাম। বুড়োটাকে নেওয়ার পরে এখানে আমি আরেকজন ক্রিয়েটার নেবো। সো আমি ক্রিয়েটারে ক্লিক করলাম। ক্রিয়েটারে ক্লিক করার পরে এখান থেকে একজন নিলাম, সাপোজ আমি তাকে নিলাম। তাকে নেওয়ার পরে আবার আমরা এই যে কথাবার্তা যেগুলো বলবে, সো এখানে আমরা মেসেজে যাবো, মেসেজে ক্লিক করবো। মেসেজে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা কথাবার্তার একটা আইকন সহ এখানে কিন্তু একটা চলে এসেছে। সাপোজ এখানে ভিডিও চলে এসেছে, অডিও চলে এসেছে। সো ফার্স্ট আমরা এখানে ক্রিয়েটারে ক্লিক করার পরে এখানে বুড়োটা মানে বুড়োটাকে নেবো, বুড়োটা মানে ক্রিয়েটার যিনি আসেন বুড়ো ওনাকে নেবো। ওনাকে নেওয়ার পরে এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে পুরোটার ইন্টারফেস কিন্তু চলে এসেছে সামনের দিকে, ক্যামেরার সামনের দিকে চলে এসেছে। সো এখানে আমরা এই এখানে অডিও বক্স এখানে আমরা একটা ক্লিক করবো। ক্লিক করার পরে কিন্তু এই যে এখানে অডিও বক্স এখানে আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু বড় ধরনের একটা রেকর্ডিংয়ের জন্য এখানে অডিও বক্স কিন্তু এখন আপনাকে দেখাচ্ছি। সো আমি এখানে লাল যেটা অডিও আছে রেকর্ডিং এটা আমি ক্লিক করবো। ক্লিক করার পরে হ্যালো দাদু ভাই, কেমন আছেন? আশা করি তুমি ভালো আছো। হয়ে গেছে, এবার আমরা এটা ওকে করে দেবো। ওকে করে দিয়ে দেখি কিরকম দেখায়। এবার এটা ঠিক মতো হচ্ছে না, আমি এটা কেটে দেবো। ঠিক মতো হচ্ছে না, এটা কোয়ালিটিটা ঠিক পাচ্ছে না। সো দেখি আমি আরেকবার নিচ্ছি টেক্সটটা। টেক্সটটা নেওয়ার পরে এবার দাদু ভাই, তুমি কেমন আছো? এবার চালিয়ে দেখি।
এবার আমি আরেকটা টেক্সট নেব, এটাতে আমি ক্রিয়েটরটা নেব। ক্রিয়েটরটা নেওয়ার পরে এখানে আমি এই যে বাচ্চাটা বলবো এটা ক্লিক করব, আবার রেকর্ডিং করব। দাদু ভাই আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ চালু করে দিই। এবার আমরা আরেকটা মেসেজ অপশন নেব, এখানে আমি বুড়োটা আবার বলবে দাদু তুমি কি কার্টুন ছবি তৈরি করতে পারো তোমার ফোনে? এটা দেখি কিরকম হয়। এবার আরেকটা লেয়ার এখান থেকে নেবো, টেক্সট লেয়ার থিয়েটারটা বেছে নেবো। এবার হ্যাঁ দাদু, আমি অনেক দিন ধরেই চিন্তা করতেছি মোবাইলের মাধ্যমে একটা কার্টুন ছবি ভিডিও তৈরি করে আমাদের যে সোহেল এমকে চ্যানেলের যারা সাবস্ক্রাইবাররা রয়েছে, যারা লিসেনাররা যারা রয়েছে, যারা সোহেল এমকে চ্যানেল ফলো করে, তাদের জন্য একটা কার্টুন ছবি একটা ভিডিও তৈরি করবো। অনেকদিন ধরে চিন্তা করতেছি, আজকে আমি সেই ভিডিওটা তৈরি করে সবার মাধ্যমে কিন্তু এই নিউজটা দেবো যে কার্টুনের মাধ্যমে খুব সুন্দর করে ফোনের মাধ্যমে আপনার ভিডিও কার্টুন তৈরি করা যায়। এবার হয়ে গেল আমাদের ভিডিওটা। সো ফ্রেন্ডস, এবার আমরা এটা কিভাবে আপনি ইয়া করবেন, মানে ভিডিওটা আপনি কিভাবে নেবেন, এখানে উপরে যেটা আছে এটাতে ক্লিক করবেন। এই যেটাতে ক্লিক করার পর এটা এখন এটা এখন পুরোটা এখন ভিডিওটা এখন হয়ে গেছে। এখন আমরা একটু ক্লিক করে দেখি। দাদু ভাই আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো? তুমি কি কার্টুন ছবি তৈরি করতে পারো তোমার ফোনে? হ্যাঁ দাদু, আমি অনেকদিন ধরে চিন্তা করতেছি মোবাইলের মাধ্যমে একটা কার্টুন ছবি ভিডিও তৈরি করে আমাদের যে চ্যানেলে যারা রয়েছে, যারা লিসেনাররা যারা রয়েছে, যারা সোহেল এমকে চ্যানেল ফলো করে, তাদের জন্য একটা কার্টুন ছবি একটা ভিডিও তৈরি করবো। আজকে আমি সেই ভিডিওটা তৈরি করে সবার মাধ্যমে কিন্তু এই জিনিসটা দেবো যে কার্টুনের মাধ্যমে করে ফোনের মাধ্যমে ভিডিও কার্টুন তৈরি করা যায়। পারফেক্ট, এখন ভিডিওটা আমার রেডি হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এখন আমরা ভিডিওটা এখন আমরা নিচের দিকে আবার ভিডিওটা এক্সপোর্ট করবো। এই যে নিচের দিকে একটা তীর চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু রেন্ডার ভিডিও লেখা আছে, রেন্ডার ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে এক্সপোর্ট উইদাউট সাব সাব টাইটেলে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিওটা আপলোডিং হবে, এক্সপোর্টিং হবে, একটু ওয়েট করতে হবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনার একটুখানি উপকারিত হয়, একটুখানি নলেজেবল হয়, তাহলে একটা অবশ্যই একটা লাইক দেবেন, অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং আগামী ভিডিও অপেক্ষায় থাকুন। ততক্ষণ পর্যন্ত সোহেল এমকে চ্যানেলের সাথে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আগামী ভিডিও অপেক্ষায় থাকুন, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ।